কয়েকদিনের নিম্নচাপের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলা। এই পরিস্থিতিতে রায়গঞ্জের নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি জেলার প্রশাসনিক ভবন চত্বর কর্ণজোড়া এলাকা। এই কর্ণজোড়া এলাকাতেই রয়েছে সরকারি সমস্ত দপ্তরের কর্মীদের আবাসন। এই কর্মীদের আবাসনগুলির চারিদিকে জলমগ্ন হয়ে পড়েছে, ফলে বাড়ছে সাপ পোকামাকড়ের উৎপাত। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন কর্মীরা। প্রতিবাদে রবিবার কর্ণজোড়া মেইন গেটের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, প্রবল বর্ষণের জেরে জল জমে আবাসনগুলির বেহাল অবস্থা। জমা জলের কারণে কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না। শুধু তাই নয়, দূষিত জল পেরিয়ে চলাচল করায় জলবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে বলে মনে করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। আমরা আজকে পথ অবরোধ করলাম, কারণ আমরা এতদিন ধরে অনেক আগের থেকেই সরকারকে জানিয়েছি যে আমাদের এখানে অল্প বৃষ্টি হলে জল জমে যায়, তার কোনো সুব্যবস্থা আমরা পাইনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে পুনরায় আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, যেন সরকার বা প্রশাসনের কাছে নজরে আসুক এই ব্যাপারটা। আমরা চাচ্ছি যে এটা আজকের সমস্যা না, এটা এই কর্ণজোড়া হাউসিংয়ের সমস্যাটা দীর্ঘদিনের। এখানে অল্প বৃষ্টি হলেই এই গোটা জায়গাটা জল জমে যায়। আর সবচেয়ে বড় ব্যাপারটা এখানে ড্রেনের ব্যবস্থা, যত দোকানপাট আছে সব ড্রেনের উপরেই করে নিয়েছে, ড্রেন জ্যাম করে, ঠিক আছে, যতদূর যাওয়া যায়। তাই বলে জলটা বেরোতে পারছে না। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টি হলে গোটা হাউসিং এর জায়গাটা জল জমে যায়, হাউসিংবাসীর জন্য প্রচন্ড পরিমাণ অসুবিধার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ও পদস্থ কর্তারা তাদের সঙ্গে আলোচনার পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এদিকে জল নিকাশি ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস। এটা এই সমস্যাটা 2017 সালে হয়েছিল, আবার 2020 সালে হলো। মিন ভবনের সামনে দেখবেন যে ওখানে বন্ধ আছে, অ্যাকচুয়ালি জমির একটু সমস্যা রয়েছে ওখানে। আর আমি ডিএম সাহেবকে দু একবার বলেছিলাম যে স্যার, ওই অবিলম্বে এই কর্ণজোড়া হাইড্রেন্টটা যদি না করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বলতে বলতে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল। আর আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে সম্ভব নয়, কেন এত টাকা পঞ্চায়েতে আসে না যে আমরা ড্রেনটা তৈরি করতে পারি। এটা যারা উঁচু পদে আছে তাদেরকে স্টেপ নিতে হবে, কেন ওখানে ম্যাক্সিমাম যারা সরকারি স্টাফ যারা চাকরি করে, সরকারি চাকরি করে, তারাই ওখানে থাকে। তাদের ব্যক্তিগত প্রচুর সমস্যা হচ্ছে, অনেক সাহেব আমাকে ফোন করেছিল, কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে তো সেই অর্থ নেই যে আমরা এত বড় ড্রেনটা তৈরি করতে পারবো। আমি ডিএম সাহেবকে অনুরোধ করবো, এডিও সাহেবকে বলবো যেন এই ড্রেনটা খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দেওয়া যায়, তাতে জনসাধারণ খুব সুবিধা হবে। অপরদিকে দীর্ঘ 6 মাস ধরে বৃষ্টির জল জমে থাকায় দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের দাসপাড়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই হয়রানি পোহালেও জল নিকাশির ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে তাদের কাছে। ঘরে বাইরে একই পরিস্থিতি, পরিবার নিয়ে কিভাবে এই জমা জলে থাকবেন তারা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অসহায় বাসিন্দারা। এ নিয়ে রবিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বৃষ্টিতে প্রায় 6 মাস ধরে এলাকায় নোংরা জল জমে রয়েছে, সেই জল বাড়িতেও ঢুকেছে, বাড়িতে গাছ পড়ে ঘর ভেঙে রয়েছে। অথচ পঞ্চায়েত সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারংবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। জল নিকাশি ব্যবস্থা না থাকায় বিগত 6 মাস ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে। আমরা সমস্যা দেখেন যে বৃষ্টি এরম বৃষ্টিতে গাছ ঘরের পর পড়িয়া ঘর তো ভেঙেই গেছে, থাকার কোনো অসুবিধা হওয়া গেছে, মেম্বার চেয়ারম্যানকে দেখতেছে না, কেন আমরা কী করি কন ঘরে তো বারণ যেতেছে না বাইরে। হ্যাঁ, মেম্বার একজন আছি, চেয়ারম্যান একজন আছি, তারা কোনো হেলা করতেছে না। জলের সমস্যা 6 মাস ধরে হচ্ছে, কিন্তু আমরা কোনো সাহায্য পাচ্ছি না। মেম্বার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান সবাই আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই। এইরকম আমরা পড়ে আছি জলে, জল, বাচ্চা কাচ্চা কোনো রকম, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো বাচ্চা হয়তো জলের মধ্যে চুবান খাওয়া যাচ্ছে, এইরকমভাবে আমাদের পরিস্থিতি হচ্ছে। কোনো জল বাড়ি হওয়ারও রাস্তা হচ্ছে না, এই রাস্তাটা আমাদের বন্ধ, রাস্তার কোনো অ্যালাউ করতেছে না। এইরকমভাবে আমাদের মানে ভোটের সময় ভোট নিবে, কাজের সময় কাজ করবে না। অন্যদিকে এ ব্যাপারে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস ঘোষ জানিয়েছেন, সুভাষগঞ্জের দাসপাড়া এলাকায় পঞ্চায়েতের বিজেপি সদস্য এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। জল নিকাশির ব্যাপারে বা সামগ্রিক উন্নয়নের ব্যাপারে তিনি বাসিন্দাদের পাশে থাকেন না। দাসপাড়ার সংশ্লিষ্ট এলাকাটি রেললাইন লাগোয়া হওয়ায় সেখান দিয়ে রাস্তা ও ড্রেন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রেলের তরফ থেকে কোনো ছাড়পত্র না দেওয়ায় উন্নয়নের কাজ করা যায়নি। তা সত্ত্বেও তৃণমূলের কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে ওই এলাকার উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য একজন অপদার্থ, কোনো এলাকার কাজ করেন না, এলাকার সমস্যা সম্বন্ধে অবহিত নন নিজে এবং মানুষের পাশেও দাঁড়ান না। আমরা দলীয়ভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে যেটুকু মানুষকে সাহায্য দেওয়ার সেটা করেন, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে আমরা যেটুকু সাহায্য পৌঁছে দেওয়ার এলাকায় দিই।
যে রাস্তা রেল লাইনের সংলগ্ন জায়গাটা রেলের, ফলে সরকারিভাবেও আমরা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েও সেখানে রাস্তা করতে পারিনি রেল নো অবজেকশন না দেওয়াতে। তো একদিকে বিজেপির মেম্বার, একদিকে তাদের কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর, তারাই যদি তাদের নিজেদের এলাকার সমস্যা না বোঝেন তাহলে আমরা কীভাবে সেই সমস্যার সমাধান করব। আরসিডিবি সংবাদ, রায়গঞ্জ। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।